हाय फ्रेंड्स, गुड मॉर्निंग ऑल ऑफ यू। आज के मंडे আমার 8টা থেকে অনলাইন ক্লাস স্টার্ট হবে, সেই জন্য 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। আমার বাবা আজ বের হবে, আমার বাবা অফিস যাবে, সেই জন্য আমার লেডিস ফিঙ্গার কেটে রেখেছে। লেডিস ফিঙ্গারকে বেঙ্গলিতে বলা হয় ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শের তরকারি হবে, আর এখানে আটা বের করা আছে, রুটি হবে। আমার বাবা ঢ্যাঁড়শের তরকারি রুটি খেয়ে অফিস যাবে, সেই জন্য মা খুব ব্যস্ত। মা এখন রান্না করছে, আমিও ক্লাস করতে যাব, এই জন্য রেডি হব। দেখো ফ্রেন্ডস, সকালবেলা আমাদের বাড়ির বাইরে কত কুকুর এসেছে। এই এতগুলো কুকুর আছে, আমি প্রত্যেক দিন এদেরকে রুটি দিই। এখন রুটি নেই, সেই জন্য বিস্কিট দিচ্ছি। আমার বিস্কুট তো এখন শেষ হয়ে গেছে, এবার আমি রেডি হব। একটু পরে আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে। আমার মা তরকারি বসিয়ে দিয়েছে, দেখি তো কিরকম ভাবে রান্না করছে। ঢ্যাঁড়শের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, কারণ ঢ্যাঁড়শের তরকারি হচ্ছে আমার খুব ফেভারিট ডিশ। মায়ের তরকারি প্রায় হয়ে এসছে, এবার মা রুটি বানাবে। আমি ন্যাচারালি সকালবেলা ব্রেকফাস্ট করি না, আমাদের স্কুলে যখন ক্লাস হয় তার মিডিলে 10:30টার সময় একটা, 10:30 থেকে 11টা পর্যন্ত একটা টিফিন টাইম দেয়, তখনই ব্রেকফাস্টটা করে নিই। বাবা বেরোবে বলে মা এখন এটা তৈরি করছে। এটা আমাদের ছাদ বাগান। 2020-21 লকডাউনে ফেসবুকে এত ছাদ বাগান দেখেছি, সেই জন্য আমি মা আর বাবা আমরা তিনজনে মিলে এই ছাদ বাগানটা বানিয়েছি। আজকে বাবা বেরোবে, সেই জন্য মা খুবই বিজি, তাই ভাবলাম যে আমি কাছে জলটা দিয়ে দিই। আমি এখন কাছে জলটা দেবো। জবা গাছ, এটা হচ্ছে আয়াপান গাছ। এই আয়াপান যখন পেট খারাপ হয় এই আয়াপান পাতা কিন্তু পেট খারাপ ভালো করে দেয়। এটা হচ্ছে রঙ্গন গাছ, এটা একটা জবা গাছ, এর ডাল থেকে আনা হয়েছিল। এই যে আমি পাতা বের হয়ে এনে, এটা একটা ফুল গাছ। এইটা একটা টগর গাছ, আর এটা হচ্ছে একটা একটা গাছকে বনসাই করা হয়েছে। এখানে অশ্বত্থ গাছ আছে, বট গাছ আছে, সেগুলোকে বনসাই করা হয়েছে। এগুলো হচ্ছে ফুল গাছ আনা হয়েছিল। এটা আবার আরেকটা গাছ, এটা হচ্ছে একটা ভায়োলেট জবার গাছ। এটা
জবাটা হয়েছিল ওখানে শুকিয়ে গেছে। একটা ক্যাকটাস গাছ আর এই গাছের পাতাগুলো খুব ভালো লাগে কারণ এগুলো পুরো কালারিং। আর এটা হচ্ছে আর একটা জবা, এটা একটা পদ, এখানে পদ্মাগুলো হচ্ছে গাছ, এটা সুগারের পক্ষে খুবই ভালো। আর তার সাথে একটা আদা গাছও বেরিয়েছে, এ দেখো আমার করলা গাছে করলা হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই করলা গাছটা আমরা লাগাইনি, এটা হচ্ছে রঙ্গন গাছ। এই রঙ্গন গাছের পাশেই মা করলা গাছে দানা দিয়ে দিয়েছিল আর তাতেই করলা গাছটা হয়ে গেছে, আর এই ছোট্ট করলাটাও হয়েছে। আর এই গাছটাও খুব সুন্দর বেড়ে উঠেছে, কতটা বেড়ে উঠেছে দেখো তোমরা। এটা হচ্ছে আমার লেবু গাছ, দেখো কত লেবু হয়েছে, ছোট ছোট কত লেবু হয়েছে। এই গাছটা আমরা কিনে এনেছি, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এক্ষুনি একটু পরে ক্লাস স্টার্ট হয়ে যাবে, আমি এখন তাই চলে যাই নিচে। সোম আলোর বাবা চলে যাচ্ছে, সোম আলোর এখন ক্লাস চলছে, তার বাবা দেখা করতে এসেছে। সোম আলোর বাবাকে সি অফ করতে যেতে পারবে না। গুড মর্নিং ম্যাম। ফোন করে দেবে। সৌমালোর ক্লাস চলছে বলে সৌমালো আসতে পারেনি। সৌমালো ক্লাস করছে না গেম খেলছে তাই লুকিয়ে লুকিয়ে দেখতে এলাম, এসে দেখছি না ক্লাসই করছে, তবে ক্লাসের ফাঁকে লুকিয়ে লুকিয়ে গেম খেলে, আমি অনেক সময় হাতে নাতে ধরেছি। তা এখন দেখছি, এখন দেখছি মোটামুটি করছে ক্লাস, এখন কি ক্লাস হচ্ছে? জিওগ্রাফি ক্লাস। এশিয়ার ম্যাপ করেছিস? এই যে ফোনেতে এখন অনলাইন ক্লাস হচ্ছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে, দুপুর 12টা পর্যন্ত হবে, মাঝখানে আধ ঘন্টার জন্য টিফিন টাইমে ব্রেক থাকে, তারপর হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্ক করতে হয়, সারাদিনই মোবাইল। কবে স্কুল খুলবে কি জানি, এখনো ব্রেকফাস্ট করেনি, 10:30টার সময় উঠে ব্রেকফাস্ট করবে টিফিন টাইমে, করুক। ফ্রেন্ডস, আমার অনলাইন ক্লাস শেষ হওয়ার পরে চান করে পুজো দিয়ে তারপর লাঞ্চ করে, লাঞ্চ করা হয়ে গেছে আমার, এখন 5 মিনিটস আমি টিভি দেখবো, তারপরে হোমওয়ার্ক করবো, তারপরে পড়তে যাব। সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবে।